যেই বিএনপি জামাতের সাপোর্টে একজন সাধারণ যুবক থেকে আজকের নিজেকে প্রধানমন্ত্রীর মোটামুটি মনে করেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, কখনো শৈশবে ছাত্রলীগ, মাঝ বয়সে আবার ছাত্রলীগ, তারপরে আবার সেই আওয়ামী লীগ বিরোধী শক্তি শেখ হাসিনার মধ্যে যিনি মায়ের প্রতিচ্ছবি দেখতে পান, আবার সেই শেখ হাসিনাকে যিনি খুনি শেখ হাসিনা আরও নানান শব্দ ব্যবহার করেন, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ সাহসী অকুতোভয় বীর আওয়ামী লীগ বিএনপি কাউরে ছাড় দেন না ভিপি নুরুল হক নূর। এতদিন মাঠে একটা শক্তি ছিল, সব শক্তিগুলো ওই শক্তিটার বিরুদ্ধে লড়াই করছে, সেটাকে ওয়ান অ্যান্ড অনলি শেখ হাসিনা। তো এখন তার হাসিনা মাঠে নাই, এখন কি করতে হবে, এখন রাজনীতি করতে হবে। 300 আসনে প্রার্থী দিবে, আওয়ামী লীগ বলতেছিল যে এক কাজ করো, ওই পটুয়াখালীর 3 আসনে তুমি সংযোগটা চালাই যাও। মানে বিএনপির প্ল্যান হচ্ছে এই ভিপি নুরের দলের 6 জনকে সম্ভবত 6টা আসন দিবে, তারা চুপচাপ থাকবে, কিন্তু ভিপি নুরকে দেখেন সিট দিয়া নূর রে কিনা যায় না। 300 আসনেই প্রার্থী দেব, খেলা খেলবো আপনাদের সাথে, সমর্থন কি কম, এত বছর পিছনে কারা ছিল, আমার লোক, আবার যেখানে যাচ্ছে জনসমাবেশও হচ্ছে, আবার গুরুত্ব কতটুকু দেখেন, কালকে ভিপি নূর ভাই যাবেন, প্রাইমারি স্কুলের পরীক্ষা বন্ধ রাখা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য, ইম্পর্টেন্স দেখছেন, এটাকে বলে গুরুত্ব, জনপ্রিয়তা। তিনি সে এলাকায় যাবেন যে স্কুলের মাঠে সম্ভবত সমাবেশ ছিল, স্কুলের পরীক্ষা বন্ধ রাখা, 2-3 ঘন্টা পরে মনে পরীক্ষাটা নিয়েছে, নুরু ভাই মনে জানে না আর কি, এটা হচ্ছে মানুষ কীভাবে ইজ্জত দিচ্ছে। তো যেখানে এই ইজ্জতটা পাচ্ছে নিজেকে প্রধানমন্ত্রীর পদের জন্য, তিনি কেন পারফেক্ট মনে করবেন না, তারেক জিয়ার থেকে তিনি কি কম যোগ্য মনে করতেছেন, না না আমি না, আপনারা মনে করতেছেন নাকি, তিনি তো এরকমই বলতেছেন। আগে আওয়ামী লীগ যা যা করছে বিএনপি কি এখন ভালো করতেছে, না বিএনপি ভালো করতেছে না, নুরুল হক নূর ভাই ঠিক এটাই মনে করতেছেন। তিনি বলছেন যে আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান সহ যা যা করেছে, এখন বিএনপিও ঠিক তাই করছে। তার মানে বিএনপিও কি ফেসিবাদের দল, আওয়ামী লীগ তো ফেসিবাদ ছিল, ডাইনি ছিল, এরকম ভিপি নূর ভাই বলতো, মানে ওনার মুখ দিয়েই, তার মানে এখন দুইটারে সমান মনে করতেছেন। ওই ওই কথাটা তাহলে সত্য, অনেকে যে বলে যেই লাউ সেই কদু, বিএনপির নেতারা বলেন ভিপি নূর ভাইকে আপনারা সাপোর্ট করছেন, আপনারা কিন্তু তাকে যোগ্য বানাইছেন, নেতৃত্ব দিয়েছেন, এখন যদি বলেন না ভাই নূরটা মানি না, তাহলে তো আপনি আর আওয়ামী লীগ একই কালার হইলেন, নূর ভাই এটাই বলে তোমরা যেই লাউ সেই কদু। হ্যাঁ আচ্ছা, গতকালকে পটুয়াখালীর 10 মিনায় স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালীন তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন যে বিএনপি একটা চিঠি পাঠাইছিল ভিপি নুরের জন্য। তো তিনি বলছেন সম্প্রতি পটুয়াখালী জেলায় গণ অধিকার পরিষদের কর্মসূচিতে আগত আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছিল, বিএনপি যেহেতু আমাদের আন্দোলনের সহযোগী এবং তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া রয়েছে, তাই হামলার বিষয়টি বিএনপি চেয়ারম্যান মহাসচিব সহ বিভিন্ন জায়গায় জানিয়েছি, সেই জায়গা থেকে বিএনপি যেন তাদের নেতাকর্মীরা ভিপি নূর ভাই এলাকায় আসতে, যেহেতু মাঠের মধ্যে জনকর্মী নাই, সমর্থন নাই, অল্প কিছু পোলাপাইন আছে, তো এদেরকে বিএনপির নেতাকর্মীরা ফু মারলে এরা নাকি উড়া যায়, তো যেন ফুটা না দেয় বা কোনো ধরনের মাইরধৈর না করে, সেটার জন্য একদম তারেক রহমানের কাছে বিচার দিয়েছে। তিনি বলছেন যে ছাত্র জনতার আন্দোলনে যুবলীগ এবং ছাত্রলীগ হামলা চালিয়েছে, তো তাদের রাজনীতিতে থাকা উচিত না, আর এই যে দখলবাজি লুটপাট ছাড়া বাংলাদেশে যা যা ঘটছে এগুলো এখন বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরাও করছে, ক্ষমতায় আসলে সবাই রাষ্ট্রযন্ত্রকে, প্রশাসনকে ব্যবহার করে নিজেদের মতন কাজে লাগায়, গত 33 বছর এই দেশে এগুলাই ঘটছে। তিনি বলতেছেন 33 বছর সম্ভবত 91 থেকে এরশাদ সাহেবের পতনের পর 24, এই সময়টা, তো এই সময়টা রাষ্ট্র ক্ষমতায় কে ছিল, বিএনপি আর আওয়ামী লীগ ছিল, জামাতও লগেছিল পার্টি হিসাবে। তো তিনি বলছেন যারাই ক্ষমতায় গেছে সব কিছু একই কাজ করছে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। তা আমরা তো দেখি যে বিএনপির নেতাকর্মীর অনেক কথা বলে, বা আমরাও আওয়ামী লীগের সাথে কার্যত কিছু কিছু জায়গায় পার্থক্য দেখি, ভালোটা ভালোই বলতে হবে। বিপিন উল্লুক ভাই নূর যা বলছেন আসলে কি বলছেন মায়েরি, সত্যি করে বলুন, আপকামিং প্রধানমন্ত্রী নাকি এমপি, নাকি ধরেন আলাদা নির্বাচন করলে বিএনপির কোনো সিটের সাথে তিনি আসলে পাস করবেন না, কি মনে করছেন? বাট আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী হইলেও হয়ে যেতে পারে, কোয়ালিটি আছে, ভালো থাকুন।